আপনি বলুন কি আইডিয়া এলো আপনার মাথায়? আইডিয়াটা হলো আরে বাবা পেটে খিদে থাকলে কি আর কোনো আইডিয়া মাথায় আসে বলতো? এ কি তোমরা সবাই মিলে এখানে? অপু কিন্তু খুব রাগ করে আছে, ও কারোর সঙ্গে কোনো কথা বলবে না। আচ্ছা বেশ ঠিক আছে, তোমার কারোর সাথে কথা বলতে হবে না, তুমি যেমন রাগ করে আছো তেমনই থাকবে, কিন্তু খাবার উপর রাগ করে থেকো না। না না না, অপু রাগ হলেও কিচ্ছু খায় না, আর আর ও না প্রয়োজনে পেটে গামছা বেঁধে থাকবে তবু কিচ্ছু খাবে না। ও আর বাকি সবাই যে গামছা বেঁধে আছে পেটে? মানে মানে তুমি খাওনি বলে তোমার দিদি তিথি বর্ষা মেঘা কেউ তো খাওয়া দাওয়া করেনি। কেন কেন তোমরা কেন খাওনি? তুমি না খেলে কি আমরা খেতে পারি? তোর বাবা অপুর সঙ্গে তোমাদের কি স্বাদ বলো তো, তোমরা খাওনি কেন? অপু রেগে আছে তাই ও খায়নি। রাগ না ছোট বৌদি, তোমার অভিমান হয়েছে। বয়ে গেছে আমার। বুঝি বুঝি, আমরা সব বুঝি ছোট বৌদি। না না এবার তুমি খেয়ে নাও, দেখো তুমি যদি না খাও তাহলে কিন্তু কেউ খাবে। এটা কিন্তু ইমোশনাল ব্ল্যাকমেইলিং, আমি খাবো না বলে দিলাম। কি রে, তাহলে তুই খাবি না তাই তো? তাহলে এই খাবারটা এখন আমি কি করবো বলতো, ফেলে দেব? এতে কি আছে দেখবি? এই দেখ। চাউমিন খানা অপু। তুই খাবি না? তুই তো চাউমিন ভালোবাসিস, তুই চাউমিন ভালোবাসিস বলে বড়দি ভাই তোর জন্য কত যত্ন করে ভালোবেসে চাউমিনটা বানিয়েছে, আর তুই খাবি না বলছিস। ঠিক আছে তাহলে এটা আমি এখন ফেলে দিচ্ছি। এই না 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 না, ফেলেই যদি দিতে হয় তাহলে আমি খেয়ে নেব। এমনি তো বাড়িতে চাউমিন টাউমিন তেমন হয় না, বড় বৌদি লুকিয়ে লুকিয়ে রান্না করেছে, ফেলে আমি দিতে দেবো না, এটা বরং আমি খাব। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে রে মেজদা ভাই, এই গন্ধ শুকে তো মনে হচ্ছে এটা চিকেন চাউমিন, তাই না? হ্যাঁ চিকেন চাউমিন। না অপু খাবে না, ওর খুব রাগ হয়েছে। ঠিক আছে আমরা খাবো। এই যে মেজদা ভাই, আমাকেও ভাগ দিবি কিন্তু আমিও খাবো। হ্যাঁ হ্যাঁ দেবো। এই তুই চুপ করে থাক ছোটদা ভাই, ছোট বৌদি খাইনি বলে তুইও তো সারাদিন ধরে না খেয়ে রয়েছিস, আর এখন চাউমিন যেটা কিনা ছোট বৌদির পছন্দের খাবার সেটা তুই ছোট বৌদিকে ছাড়া খেয়ে নিবি? ছোট বৌদি দেখো বাবা, আমার ছোটদা ভাইও কিন্তু সারাদিন না খেয়েই আছে। কি দীপু বাবু, আপনিও সারাদিন খাননি? খেয়ে নে না অপু, দেখ তুই যদি না খাস আমরা কিন্তু কেউ খাবো না, আমাদের সবার কিন্তু খুব খিদে পেয়েছে। আর আন্টিওয়ান, আন্টিওয়ান খেয়েছেন? মা মা যা খেয়েছেন ওটা না খাওয়ারই মতো, ভাত খাত তো কিছুই খেলেন না, শুধু ওষুধটা খাবে বলে ওই দুধ মুড়ি খেয়ে ঘরে চলে গেলেন। আপনি শুনলেন তো অপু, সবাই কিন্তু আপনার জন্য না খেয়ে বসে আছে, আপনি তাও খাবেন না? না না আমি খাবো, আমার জন্য তোমরা সবাই না খেয়ে থাকলে আমার পাপ হবে, অন্যায় হবে, আর অপু কোনো অন্যায় করতে চায় না। বাহ খুব ভালো বড়দি ভাই, তুমি এই চাউটা অপুকে খাইয়ে দাও তো, তখন তো আমার হাতে খেলো না। আচ্ছা বেশ দাও আমাকে।
कोई देखी। এবারে আমার দাও দেখি। নাও আমি খাও। এই যে একটুখানি খা না, খুব ভালো হয়েছে দেখ। না আগে তুই খাবি, খা। মা কি বলে ভুলে গেছিস? খাওয়ার সময় চোখে জল ফেলতে নেই। না তো এটাও বলে না খেয়ে থাকতে নেই। খা দেখি এবার। শুধু আমরা খেলে হবে? ছোট বৌদি, ওই যে আমার ছোটদা ভাই, ও কিন্তু সকাল থেকে না খেয়েই আছে। ছোটদা ভাইকে খাইয়ে দেবে না? আমার বউই গেছে চাউমিন খেতে। আমার জন্য কারোর ভাবতে টাপতে হবে না। হ্যাঁ আমি কিছু খাবো না। না বললেই হলো, খেতে তো আপনাকে হবে। দেখি বড় বৌদি, নিন খান দেখি। না না না, আমি আমি আবার না খেলে কিন্তু আমি সবার সামনে বলে দেবো যে আপনি একটা অ্যানাকন্ডা। খান। এ কি রে দীপু, তোর চোখে তো জল। না না ও কিছু না বরদাব, এই এই চাউমিনটা না খুব ঝাল জানিস তো। আমার আমার মনে হয় মুখে একটা লঙ্কা পড়ে গেছে সেই জন্যে। তাই বুঝি তাই না? ওরে তুই আমার ছোট ভাই হোস, আমি তোর বর্দা, তুই আমার থেকে কি লুকোবি বলতো? এটা তোর ঝাল লাগানো খুশির জল রে। আর সত্যি তো এই ছোট ছোট খুশি আনন্দগুলোই তো আমাদের বেঁচে থাকার রসদ, তাই না? তোমার রাগ এখনো কমেনি ছোট বৌদি? না নেহি নো। তাহলে কি করলে তোর রাগটা কমবে শুনি অপু? জানি না, पता नहीं, डोंट नो। लेकिन हमको सब पता है और हम सब जानता है।
অপু যতই রাগ অভিমান ভুলে যাক না কেন, আজ অপু যে কষ্টটা পেয়েছে না সেটা অপু কোনোদিনও ভুলবে না। আমার নামে ওই মিথ্যে ভুয়ো অ্যাডমিট কার্ড কে পাঠিয়েছে সেটা অপু জেনেই ছাড়বে, জানবেই। ধরেছে কথা বলুন, স্পিকার স্পিকার স্পিকার। হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি অপু পুলিশ বলছি। কে কে বলছেন? মানে অপর্ণা মুখার্জির ব্যাপারে কথা বলতে চাই। লোকাল থানা থেকে পুলিশ অফিসার বলছি। থানা থেকে বলছেন? হ্যাঁ, মিসেস দীক্ষা মুখার্জি, আপনার ছোট যা অপর্ণা মুখার্জির নামে যে ভুয়ো অ্যাডমিট কার্ডটা এসেছে আমি সেটার ব্যাপারে কথা বলতে চাই। আমার সাথে কেন কথা বলতে চান? দেখুন, আমি কিন্তু কিচ্ছু জানি না। সেটা তো তদন্ত করলে তবেই জানতে পারা যাবে, তাই না? আমি 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 সত্যিই কিছু করিনি। আমি শুধু ওই অপুর ঘরে বই রেখে ফেলেছিলাম, সেই বই আমি সবাইকে বলে দিয়েছিলাম যে বই আছে ওর ঘরে, এছাড়া আমি আর কিচ্ছু করিনি। কিন্তু আমাদের সন্দেহ যে আপনি এসব কিছু ঘটাচ্ছেন। না না না, আমি কিচ্ছু ঘটাইনি। শুধু শুধু আমি কেন এসব ঘটাতে যাব বলুন তো? কারণ আপনি অপর্ণা মুখার্জিকে একদম সহ্য করতে পারেন না, তাই। তদন্ত করে আমরা অনেক কিছুই জানতে পেরেছি, এখন শুধুমাত্র তদন্ত শেষ হওয়ার অপেক্ষা। না না না, আমি সত্যি কিছু করিনি। আপনারা ভুল লোককে সন্দেহ করছেন, আসল লোক তো অন্য। জিজ্ঞেস করুন আসল লোকটাকে, জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করুন। বলছি যে আসল লোকটাকে, নাকি নিজেকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলছেন? তার আগে আপনারা বলুন তো, আপনারা আসল পুলিশ তো? হ্যাঁ, নাকি আমাকে মিথ্যে কথা বলে আমাকে ফাঁসাতে চাইছেন? সত্যি মিথ্যে আসল নকল তখন বুঝতে পারবেন যখন পুলিশ আপনাকে অ্যারেস্ট করে হাতে হাতকড়া পরিয়ে কোমরে দড়ি দিয়ে টানতে টানতে থানায় নিয়ে যাবে। বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু জানি না। আমি এক্ষুনি আপনাদের সব সত্যি কথা বলে দেবো, সব বলে দেবো আমি। এক্ষুনি বলবেন তো? ঠিক আছে, আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনার বাড়ির বাইরে আসুন, আমরা ওখানে ফোর্স নিয়ে আপনার জন্য অপেক্ষা করছি। আর না আসলে কিন্তু কোমরে দড়ি আর হাতে হাত করা। না না না, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি আমি। হ্যাঁ, আমি এক থেকে একশো গুনবো, তার মধ্যেই আসতে হবে আপনাকে। হ্যালো, হ্যালো, কেটে দিল? না না না, আমি আর টেনশন নিতে পারবো না, কিছুতে নিতে পারবো না। আমি পুলিশকে সব বলে দেবো,
সব সত্যি কথা আমি বলে দেবো। হ্যাঁ, আমি একা দোষ করেছি নাকি যে আমি একা কেস খাবো? আমি একা কেস খাবো না। হে ভগবান, আমি আর বাঁচব না, আমাকে আর কেউ বাঁচাতে পারবে না, আমাকে মামার বাড়িতে যেতেই হবে। দরজাটা একবার খোলো না, তোর কোনো সাড়া শব্দ দেয় না, জোরে ডাকলে তো বাড়ির সকলের ঘুম ভেঙে যাবে, অথচ এই কুম্ভকর্ণের মতন ঘুমোচ্ছে মহিলা তার ঘুম ভাঙবে না। ও মাসিমণি, মাসিমণি দেখেছো তো, আমাকে ফাঁসিয়ে দিয়ে নিজে দরজা বন্ধ করে নাকে তেল দিয়ে ভোস ভোস করে ঘুমোচ্ছে, তোর আর ভাল লাগে না আমার। এখন এখন মাসিমণিকে ডাকাটা ঠিক হবে না, উনি যা ধুরন্ধর মহিলা উল্টে হয়তো আমাকেই ফাঁসিয়ে দিল, আমাকে বোকা বানিয়ে দিল। না না, আমি আর বোকা হব না, আমি এবারে অনেক চালাক হবো, অনেক চালাক হবো। আমি যে কোমরে আমি রূপর বিছে পড়ি, কোমর বন্ধনে পড়ি, সেই কোমরে আমি কিছুতেই দড়ি পড়তে পারবো না, কিছুতেই না। আমি গড়াদের পেছনে যাব না, আমি আমি পুলিশের কাছে যাব, পুলিশের কাছে গিয়ে আমি সব বলে। একটা শব্দ শুনলাম মনে হলো, না না বলে আমারই মনের ভুল ছিল। আর ভালো লাগছে না এই অবলা মুখার্জির সংসারে আশ্রিত হয়ে বেঁচে থাকতে। মাঝে মাঝে ইচ্ছে করে ওই সংসারের চাবিকাঠিটা না হাতের মুঠোয় নিয়ে নি, তারপরে অবলা মুখার্জিকে, দেমাগি অবলা মুখার্জিকে আমার সংসারে আশ্রিত করে রেখে দিই। বড় বৌমা, মেজ বৌমা, সেজ বৌমা যে নিয়ম এতদিন ধরে মেনে এসেছে, এই মেয়েকেও সেই নিয়ম অক্ষরে অক্ষরে পালন করতে হবে। যদি সে আমার সংসারে ছোট বৌমা হয়ে থাকতে চায়, তা না হলে, না হলে কি অবলা, না হলে ঘরের দরজা খোলা আছে। খুব আসলার মতন ফড়ফড় করছিল না, ফড়ফড় করে উঠছিল ওই অপুটা, মন দিয়েছি জোকের মাথায় নুনের খাবলা, সব ফড়ফড়ানি বন্ধ, সব ফড়ফড়ানি বন্ধ। কিন্তু ওই মেজ বৌমাকে নিয়ে না, ওই মেজ বৌমাকে নিয়ে আমার যত টেনশন, আসলে মেয়েটা একটু বোকা আর বড্ড ভীতু। মেজ বৌমা আবার সবার সামনে সবকিছু ফাঁস করে দেবে না তো?